সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিউ কুকিং হাউস ইসাবেন চ্যানেলে আপনাকে স্বাগতম আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি একটি মাত্র আলু এবং তিন তিনকুয়া রসুন দিয়ে তৈরি করেছি বিকেলের নাস্তায় চা বা কফির সাথে এমন রেসিপি থাকলে খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবাই এ রেসিপিটি খুবই ভালোবাসবে এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ সময়ও কম লাগে তাই যারা একটু বৈচিত্র্যধর্মী নাস্তা পছন্দ করেন তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন আজ আমি কীভাবে একটি আলু এবং তিন কুয়া রসুন দিয়ে এই রেসিপিটি তৈরি করলাম এতে কি কি উপকরণ অ্যাড করলাম তা দেখতে হলে আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে চলুন ভিওয়ার্স রেসিপিটি শুরু করি আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবং নিয়ে নিয়েছি একটি গ্রেটার নিয়েছি তিন পিস রসুন এখন গ্রেটারের মিহি সেট দিয়ে রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি ভিওয়ার্স খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায় তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে শীতের বিকেলে গরম গরম চায়ের সাথে এমন বিচিত্র রেসিপি থাকলে কার না ভালো লাগে বলুন তাই তো আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রসুনগুলো গ্রেট করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এর মাঝে আলু পেস্ট এখানে একটি বড় সাইজের আলু আমি আগেই সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে রসুনের মাঝে আলুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিওয়ার্স আজকের এই রেসিপিটি কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন আলুগুলো ভালো করে চটকে নিয়েছি রসুনের সাথে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ সুজি সুজিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা এ দুটো উপকরণ অ্যাড করার পর আবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই মেশানোটা যতটা পারফেক্ট হবে পিঠের ফুলকো ভাবটা ততটাই বেড়ে যাবে তাই একটু সময় নিয়ে এভাবে মথে নিতে হবে সামান্য কিছু উপকরণে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায় খেতেও বেশ দারুণ লাগে কিছুক্ষণ মধ্যে নিয়েছি এখন এর মাঝে অ্যাড করছি আরও কিছু উপকরণ ভিওয়ার্স দেখতে থাকুন দিচ্ছি এক চা চামচ চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এতে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন চালের গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সকাল বা বিকেল যে কোনো সময়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চালের গুঁড়োটি মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখন অ্যাড করছি আরও কিছু উপকরণ ভিওয়ার্স শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দিচ্ছি চা চামচ থেকেও একটু বেশি চিনি তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি জাস্ট আরেকটু বাড়িয়ে দিলাম এরপর দিয়ে দিব শুকনো মশলা দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো আপনারা চাইলে এতে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন এই উপকরণগুলো দেওয়ার পর আবার ভালো করে হাতের সাহায্যে সবগুলো উপকরণের মাঝে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ছোট বড় সবাই এই রেসিপিটি খেতে খুবই ভালোবাসবে বাচ্চার টিফিনেও আপনারা এই রেসিপিটি রাখতে পারেন এখন হাতে এক সামান্য একটু কুকিং ওয়েল নিয়ে নিয়েছি তেলটি দইয়ে আবার একটু ভালো করে ডোটিকে মিশিয়ে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি যাতে আঠালো ভাবটা কমে যায় এবং পারফেক্ট একটি ডো তৈরি হয় ভালো করে মিক্সড করে নিতে হবে এভাবে মিশিয়ে নিয়ে এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না ডোটি রেখে দিতে হবে না জাস্ট মিশিয়ে নেওয়ার পরই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে রেসিপিটি তৈরি করা যায় খেতেও খুবই অসাধারণ লাগে তেলটি মেখে নিলাম এখন রেসিপিটি শুরু করার পালা আমি একটি পিড়ি নিয়ে নিয়েছি মথে নেওয়া সেই আলুর ডোটিকে দুটি পার্টে ভাগ করে নিলাম এখন হাতের সাহায্যে একটি পাট নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি তারপর একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি ভিওয়ার্স দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুবই ঝটপট অল্প সময়ে এটি তৈরি করা যায় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি তৈরি করে নেওয়া তৈরি করে নিলাম সবগুলো এভাবে এরকম সাইজ দিয়ে কেটে নিয়েছি সবগুলো কেটে নেওয়ার পর এখন এগুলোকে আমি পরবর্তী পর্যায়ে ফ্রাই করে নিব চলুন কিভাবে ফ্রাই করে নিচ্ছি দেখে নিই চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল তেলটি গরম হয়ে এসেছে তারপর আমি এর মাঝে কেটে রাখা সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি চুলোর তাপ রেখেছি মিডিয়াম লোতে তেলটি গরম হওয়ার পরই এগুলো অ্যাড করতে হবে না হলে লেগে যাবে নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে দেওয়ার পর কিছুক্ষণ জাস্ট এক মিনিট ওয়েট করে তারপর এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এভাবে উল্টে পাল্টে সব পাশ সুন্দরভাবে ফ্রাই করে নিলাম এরকম একটি লালচে কালার করে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আলু এবং রসুনের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ